টকটকে ফোলা লাল চোখ জল পড়ছে ক্রমাগত। ঘরে ঘরে এখন শুধু কনজাংটিভাইটিসের ছড়াছড়ি। বর্ষাকালে এই রোগের ঝুঁকি বাড়ে। চিকিৎসকদের কথায় বর্ষার আর্দ্রতা জনিত বাতাসে জীবাণু এবং ভাইরাসের বৃদ্ধির কারণে কনজাংটিভাইটিসের বারবারত্ব হয়, তাই এই সময় চোখের বাড়তি যত্নের প্রয়োজন। ছোট থেকে বড় যে কেউ কনজাংটিভাইটিসে আক্রান্ত হতে পারে। এই রোগ মূলত সংক্রামক। তবে তার আগে জেনে নিন কনজাংটিভাইটিসের লক্ষণগুলি কি কি। চোখ লাল হওয়া, চোখ ফোলা বা চুলকানো, চোখ জ্বালা করা, চোখ থেকে ক্রমাগত জল পড়া। কিভাবে সমস্যা থেকে মুক্তি পাবেন? যতটা সম্ভব আপনার চোখকে বিশ্রাম দিন। সরাসরি সূর্যের আলোতে যাবেন না, সানগ্লাস পরার চেষ্টা করুন। ঠান্ডা জল দিয়ে চোখ পরিষ্কার করুন। ঘন ঘন চোখে হাত দেবেন না, এতে সংক্রমণ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।